নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত চ্যানেলটি নিয়মিত দেখার জন্য এবং সাবস্ক্রাইব করার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ যদি কোনো বন্ধু চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে নেবে যাতে আমার নতুন কোনো রেসিপি আগে তোমার কাছে পৌঁছে যায় আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাছের ঝোলের একটা রেসিপি খুব সহজে বাড়িতে কি করে মাছের ঝোল বানিয়ে ফেলা যায় তাই তোমাদের আজকে দেখিয়ে দেব চলো দেখে নিই এর জন্য কি কি উপকরণ বা সামগ্রীর প্রয়োজন হচ্ছে আমাদের এর জন্য আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি আর তাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি নিয়েছি কিছু সবজি আছে আলু ডাঁটা ফুলকপি ঝিঙে বেগুন আর কাঁচকলা সবই টুকরো করে কেটে ধুয়ে নেওয়া আছে আর নিয়েছি এখানে মশলার জন্য আদা জিরে ধনে মৌরি আর অল্প সর্ষে সমস্ত কিছু আমি ভালো করে এখানে বেটে নেব নিয়েছি দুটো কাঁচা লঙ্কা পরিমাণ বুঝে লঙ্কাটা তোমরা নেবে একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে প্রথমে আমি মাছটাকে ভেজে তুলে রাখব মাছগুলো দিয়ে দিচ্ছি মাছটা এক দিকটা ভালো করে ভাজা হলে তারপরেই কিন্তু দ্বিতীয় দিকটা উল্টে দিচ্ছি এক দিকটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে দ্বিতীয় দিকটাও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার উল্টে পাল্টে মাছটা একটু ভালো করে ভেজে নিয়ে আমি সাইডে তুলে রাখব এইভাবে আমি সমস্ত মাছগুলোই ভেজে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে যাবার পর আমি কড়াটা চেঞ্জ করে নিয়েছি একটা বড় কড়া নিয়েছি ঝোল বানাবো বলে তাতে মাছের ভাজা তেলই কিছুটা দিয়ে ফুলকপিটা প্রথমে ভেজে তুলে রাখছি ফুলকপিটা বেশ কিছুটা লাল করে ভেজে নিয়ে আমি সাইডে তুলে রেখে দিচ্ছি আমার ভালো করে ভাজা হয়ে গেছে এবার অল্প তেলেতে ডাঁটাটাও আমি দিয়ে দিয়েছি আর সেটাকেও খুব ভালো করে আমি ভেজে রাখছি একেও ফুলকপির সাথে তুলে নিলাম এবার ওই কড়ার মধ্যেই আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই আমি আলুর টুকরোগুলো দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি এর মধ্যেই কেটে রাখা কাঁচকলাটাও দিয়ে দিলাম দিয়ে দিয়েছি ঝিঙেগুলো সমস্ত কিছু একটুখানি নাড়াচাড়া করে নেব খুব বেশি লাল করে কিন্তু ঝোলের সবজি ভাজার দরকার নেই হালকা একটু ভেজে নিলেই চলবে সবজিগুলো আমার এইরকম ভাজা হয়েছে এর বেশি ভাজবো না এবার আমি কাঁচা লঙ্কা আদা আর মশলাগুলো একসাথে বেটে রেখেছিলাম সেটাকেও আলু আর সমস্ত সবজির সাথে দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে সমস্ত কিছু মিশিয়ে নিচ্ছি কেটে রাখা বেগুনটাও আমি এই সময় তুলে দিলাম সেটাকেও বাকি সবজির সাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি এবারে একে একে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি মশলাদানির চামচের এক চামচ হলুদ গুঁড়ো দিয়েছি আর ঘরে থাকা চামচের দেড় চামচ মতো এখানে লবণ দিলাম বাকি মশলা আগেই দিয়ে দিয়েছি এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি ফুলকপি আর ডাঁটা ভেজে আগে তুলে রেখেছিলাম সেটাও এখন এর সাথে মিশিয়ে নিলাম সমস্ত কিছু খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এই রকম আমার ভাজাটা হয়েছে এর বেশি আর ভাজার দরকার নেই এই সময় আমি পরিমাণ মতো জল এর মধ্যে দিয়ে দিচ্ছি আর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি সিদ্ধ হওয়ার জন্য আমি এবারে ঢাকা দিয়ে দেব। তরকারিটা আমার ফুটে উঠেছে এই সময় আমি একে সিদ্ধ হওয়ার জন্য ঢাকা দিয়ে দিলাম এখানে আমি মোট আড়াই গ্লাস জল দিয়েছি কিছুক্ষণ সিদ্ধ করার পর এটাকে আমি খুলে নিয়েছি আর খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তরকারিটা আমি আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে ভালো করে সিদ্ধ হতে দিচ্ছি আর একবার খুলে নিয়েছি তরকারিটা আমার প্রায় আলু আর সমস্ত সবজি সিদ্ধ হয়ে গেছে ঝোল হবে তাই এর থেকে বেশি এটাকে আর মারবো না ঝোলটা আমি এরকমই রেখে দেবো এটাকে নামিয়ে সাইডে রাখছি এবার আমি আর একটা অন্য কড়া বসিয়ে দিয়েছি এটায় অল্প পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হলেই অল্প পাঁচ ফোঁড়ন আর দুটো তেজপাতা দিয়ে দিলাম ফোরনটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপরে আমি ঝোলটা এর মধ্যে ঢেলে দেব ঝোলটা আমি ঢেলে দিয়েছি এবার বেশ একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি আর সমস্ত কিছু একটু ভালো করে ফুটিয়ে নেবো ভালো করে ফুটে গেলেই এর মধ্যে আমি ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম খুন্তির সাহায্যে বেশ একটু ডুবিয়ে দেবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের মধ্যে রেখে এটাকে ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেবো তাহলেই মাছের গন্ধটা ঝোলের মধ্যে একদম চাড়িয়ে যাবে একবার খুলে নিয়েছি ব্যাস হয়ে গেছে আমার মাছের ঝোল খুব বেশি এটাকে আর নাড়াচাড়া করার দরকার নেই তাহলে কিন্তু মাছগুলো ভেঙে যাবে এরপর আমি গ্যাসটা অফ করে দেব আর ঝোলটা আমি সার্ভ করে দিয়েছি দেখো কত সহজেই বাড়িতে তৈরি হয়ে গেল একদম আমাদের ঘরোয়া পদ্ধতিতে তৈরি মাছের ঝোল খুব সহজেই বাড়িতে তৈরি হয়ে যায় কিন্তু খেতে একদম অসাধারণ হয় তোমরাও বাড়িতে তৈরি করো কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে রান্নাটাকে লাইক করে দিও ভিডিওটা বন্ধুবান্ধব আত্মীয়দের মধ্যে শেয়ার করো আর চ্যানেলটা মনে করে প্রত্যেকে সাবস্ক্রাইব করে নিও